হয়েছে, ভালোই হয়েছে। তো অনেকগুলো ছিল, তো আমার কাছে ভালোই লাগছে, একটু টক টক ছিল। আর আসলে আমাদের ওয়েদারে যা লাগানো যায় একটু টকই হয়, কারণ আমরা যদি কমলা লেবু লাগাই সেটাও কিন্তু একটু টক টক থাকে। তারপরে মজা তো ওই তো না ওরে মা শোনো, আর মজা 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 নাম নাম না মুখে না মুখে না তো সাথে একটু খাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো এখন সকালবেলা আমি যাচ্ছি আমার সেজাপুর বাসায়, আর সেজাপুর বাসায় যাচ্ছি ভাগ্নিটাকে আনতে। আর আম্মু যে কিছু আম দিয়ে দিয়েছে আপুর জন্য, আম নিয়ে যাচ্ছি সাথে করে। আর দেখেন এখানকার পানি শুকায় গেছে, এখানে আগে মাছ চাষ করতো, তো এখন মনে হয় করে না, পানি শুকায় গেছে, হাঁস আছে। এটা হলো আমাদের ঈদগার পুকুর, এই যে আমাদের ঈদের সময় নামাজ পড়া এখানে। তো ঠিক আছে এখন তাহলে যাই। তো এই যে সে এখন শুয়ে আছে আমার পাশে, তাকে আমি খাওয়াইছি, গোসল করাইছি, তারপরও সে এখন ঘুমাচ্ছে না, দুষ্টুমি করতেছে। আর সে ঘুমাবে না, খাও মু খাও। তো তাকে একটা কলা দিছি, সে এখন কলা খাচ্ছে। নাম 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 নাম, তার কাছে নাম নাম মানে হলো মজা মজা। আহ তুমি কি খাচ্ছো, দুষ্টু? তো সাথে একটু খেলা করলাম, তো ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করব, মনে হয় ঘুমাবে না। ওই দেখেন দুষ্টুমি করতেছে, খুব দুষ্টুমি করে, ঘুমাবে না। আর খুব গরম, তো ওই জন্য ওকে আমি আর কিছু পরাইনি, গায়ে পাউডার দিয়ে রাখছি। নাম 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 নাম, খাও খাও। তো কারেন্ট চলে গেছে, আর এই চার্জার ফ্যানটা অন করে দিলাম, আর ও এখনও ঘুমায়নি, ও ঘুমাচ্ছে না। তো আমাদের বাড়িতে আসলে ও ঘুমায় না, তো ওকে আমি শোয়াই রাখছি বাতাসে, যে ঘাম যেন না হয়, কারণ গরম পড়তেছে। ওদের বাসা আবার আমাদের বাসার থেকে ঠান্ডা, যদি একবার গরম লেগে যায়। তো একটু পরে দেখি খাওয়াবো ওকে, ভাত খাওয়াবো। কি সামু কারেন্ট কই, কারেন্ট এটা কারেন্ট না, এটা কারেন্ট দেখে। তো তোমার হাত কই, তোমার হাত দেখাও তো, হাত হাত পা পা কই, পা পা। তো এখন তাকে আমি একটা আম কেটে দিয়েছি। তো আমি চেষ্টা করেছিলাম যে আমি খাওয়াই দিই না, সে আমার হাতে আমার কাছে খাবে না, সে নিজে খাবে। তো দেখেন সে নিজে নিজে খাচ্ছে, কই দেখাও তো তোমার আম কই, আম কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ খাও, একটা নাও তো, একটা নিয়ে মুখে নাও তো, একটা মুখে নাও তো, নাও তোমার মুখে নাও। কেন না না মজা তো ওই তো নাও উড়ে মা শোনো, আর মজা 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 নাম নাম না মুখে নাও, মুখে নাও, মুখে নাও মা, কেন না মুখে নাও, মজা মজা মজা, মিষ্টি। আমাকে একটা দাও, আমাকে একটা দাও, আমাকে একটা দাও, দাও আমি খাই, দাও আমি খাই, দাও আমাকে দাও। তো সে একা একাই খাবে, সে আমাকে আমাকে খাইতে দেবে না। তো সে কোনো রকমই ভেবেছিলাম যে কেটে ভালো করে আমি ওকে খাওয়াবো, তো তার কথা সে নিজেই খাবে। আসলে বাচ্চা কাচ্চারা হাত দিয়ে খাওয়া ভালো, আমি মনে করি যে হাত দিয়ে খাওয়া অনেক ভালো, পরে গিয়ে আর সমস্যা হয় না। মানে হাত দিয়ে খেলে কি হয়, একটা খাবার সামনে দিলে নিজেরা নিজের মতো নিজে খেয়ে নেয়। তো দেখতেছো যে আমি কি করতেছি, আ
নিচে ফেলে না, নিচে ফেলে না, দেখি তো মুখ মুছিয়ে দিই। তো এখন আমার ভাগ্নিকে ভাত খাওয়াবো, ওকে এখন একটু ভাত খাওয়াই চটকিয়ে ডিম দিয়ে। নামো না, এই লক্ষ্মীর মতো খাচ্ছে। তো ভালো করে চটকিয়ে নিচ্ছে আলু দিয়ে আর ডিম দিয়ে। তো খাইতে চায় না, জোর করে খাওয়ানো লাগে। এখন সে নিজে বসেছে, নাও 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 নাও। তা হ্যাঁ, এই তোমার মন, এখন সে নিজে হাত দিয়ে খাচ্ছে। তো সব কিছুই সে হাত দিয়ে খেতে চাই। হ্যাঁ, মিন কই, মিন মিন মিম ডিম কই, ডিম কই, কই দেখাও তো, কই, আলু কই, আলু আলু আলু, আলু আলু আলু। হ্যাঁ, আমি, তুমি তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো। তো আমার ভাগ্নিটা চলে গেছে, ওকে দিয়ে আসছি ওদের বাসায়। আর আমি এই যে চলে আসছি আছরের, মানে আছরের নামাজটা পড়ে রান্নাঘরে, আর এখন এই যে পাশে দুধটা জাল করে নিচ্ছি সেরিতে খাওয়ার জন্য, আর এই পাশে ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিমটা মনে হয় হয়ে গেছে, ফেটে গেছে। ইফতার মানে ইফতারিতে ডিম সেদ্ধ থাকে আমার আম্মুর জন্য, আম্মু নয় তারপর আম্মুর জন্য করছি। আর এই পাশে দুধটা হয়েও গেছে। তো এটা আমি এখন ঘরে নিয়ে যাব। আর এই যে আমাদের গাছের আম, এটা আমাদের মানে একদম ঘরের সামনে যে আম গাছটা, সেই আম গাছের আম আজকে পারছে, তো পাকা শুরু হয়েছে, আজকেই প্রথম পারছে। আর আমি এই দুধটা পানির ভিতর রেখে দিব, খুব পিঁপড়া ধরতেছে আজকাল খাবারে। তো পানিতে রাখলে দেখা যায় যে নষ্ট হয় না, পিঁপড়াও ধরে না। আর এই যে আজকে আমাদের হাঁসে ডিম পারছে অনেকগুলা, তো সেগুলো এখন ফ্রিজে রেখে দিব আমি। ছয়টা, সাতটা, আটটা। আর আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি, সেটা হলো যে আমরা বাজারে যে আঙ্গুরগুলো কিনতে পাই, এই যে যেটাকে আমরা কালো আঙ্গুর বলি, তো সেই আঙ্গুরের গাছ আবার আমার বড় চাচি লাগাইছে তার বাসাতে ছাদে। বড় চাচি আবার প্রচুর গাছ পছন্দ করে, তো নতুন নতুন গাছ লাগাই বিভিন্ন জায়গাতে কালেক্ট করে নিয়ে এসে লাগাই। তো আমার বড় চাচি সেই আঙ্গুর গাছগুলো লাগিয়েছিল। তো যেহেতু আমাদের দেশীয় ওয়েদারে যেরকম হয় আর কি, তো এই যে হয়েছে আমার জন্য পাঠাইছে, তো আমি কয়েকটা খেয়েছি। আর এই তিনটা আছে, তো রোজা থাকি বলে খাওয়া হয় না, তো চিন্তা করছে আজকে খাবো। তো দেখেন ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। তো অনেকগুলো ছিল, তো আমার কাছে ভালোই লাগছে, একটু টক টক ছিল। আর আসলে আমাদের ওয়েদারে যা লাগানো যায় একটু টকই হয়, কারণ আমরা যদি কমলা লেবু লাগাই সেটাও কিন্তু একটু টক টক থাকে, তারপর মালটা লাগালো সেটা একটু বেশি টক টক থাকে, তো এটা তো একটু টক হবেই। তো আমার কাছে দেখেন খুব ভালো লাগছে। তো এইভাবেই আমার বড় চাচি বিভিন্ন রকমের গাছ লাগায়। তো এর আগে পাঠাইছিল, ওটার জন্য আমি কী নাম ভুলে গেছি, তো এরকম এক এক জিনিস লাগাই, মানে সেইগুলো আবার পাঠায় আমাদের জন্য। তো ঠিক আছে, ওইদিকে যাই, রান্নাঘরে যাই। তো এই তো ইফতারি গোছানো হয়ে গেছে, আর আজকে বেশি কিছু না, একদমই অল্প কিছু, কারণ আজকে আমি খুবই টায়ার্ড। তো যা আছে আলহামদুলিল্লাহ। তো এখানে আম্মু আম কেটে রেখেছে, আর এখানে শশা আর খেজুর, আর এখানে যে আমাদের কম্পালসারি ডালের বড়াটা, আর এই পাশে ডিম সেদ্ধটা আছে, আর শরবতটা করে রেখেছি, ওটা ফ্রিজে রেখেছি। তো এই তো অল্পতেই অনেক আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন। তো
ঠিক আছে, আল্লাহ হাফেজ।